আপনার স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন নিউজ অফতারটিতে। আজকের দিনের সংবাদ বিশ্লেষণ করবেন বিশিষ্ট সাংবাদিক ও নয়াদিগন্তের ডেপুটি এডিটর মাসুদ রহমান খুরেলি। তো গতকালকে জানেন যে 18 দলীয় জোটের একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, সেই কর্মসূচির শেষের দিকে হঠাৎ করে ককটেল বিস্ফোরণ এবং সংঘর্ষ, পুলিশের বাধা, এক পর্যায়ে বিএনপির শীর্ষ নেতারা তাদের দলীয় কার্যালয়ে অবস্থান নেন এবং কার্যালয় ঘিরে রেখে প্রায় 3 ঘন্টা অভিযান চালিয়ে রুমে রুমে তল্লাশি করেছে পুলিশ। তো গতকালকের এই ঘটনাটা কোন দিকে বাকবদল ঘটাতে যাচ্ছে? এমনিতেই গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের রাজনীতির যে পরিস্থিতি, এটা ক্রমাগতভাবে সংঘাত মুকুট হয়ে উঠছিল। বিশেষ করে যুদ্ধ অপরাধ মামলার রায়ের পরে, মৌলানা সাইদি সাহেবের রায়ের পরে সারা দেশে যে ধরনের একটা প্রতিক্রিয়া দেখা দেয়, গণ বিস্ফোরণের মতো যে প্রতিক্রিয়া দেখা দেয়, এবং তার আগে শাহবাগে গণজাগরণ মঞ্চকে কেন্দ্র করে একটা উত্তাপ উত্তেজনাকর যে পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, সেই পরিস্থিতিতে আজকের যে ঘটনাটা, এটা মনে হয় নতুন একটা মাত্রা যোগাবে। এর আগেই কিন্তু সারা দেশে সরকারের পক্ষ থেকে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করার ডাক দেওয়া হয়েছে, অন্যদিকে ঠিক অপোজিশনের পক্ষ থেকে বলা হয়েছে জননিরাপত্তার জন্য কমিটি গঠন করুন। এর মধ্যে পুরো দেশটাই যেন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। যে কোনো দেশেই কিন্তু রাজনৈতিক মত নিয়ে দুই বা তিন ভাগ হতে পারে, এটা কিন্তু দোষের কোনো কিছু না। এমনকি আমেরিকান নির্বাচনে কিন্তু আমরা দেখি ডেমোক্রেট এবং রিপাবলিকান দুই শিবিরে কিন্তু পুরো দেশটা বিভক্ত। কিন্তু বাংলাদেশে আজকে যে বিভক্তি, সেই বিভক্তির একটা নতুন দিক আছে, সেটা হচ্ছে কি, এই বিভক্তির একটা পক্ষ আরেকটা পক্ষকে কিন্তু নির্মূল করতে চাচ্ছে, দমন করতে চাচ্ছে। যেমন আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মিডিয়াকে যে কথাটা বলেছেন, উনি বলেছেন বিএনপি এবং জামাতকে দমন করতে হবে, যদি তাদেরকে দমন করা না হয় তাহলে তারা জনগণের জন্য নিপীড়নের কারণ হয়ে যাবে। যখন একটা দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যিনি দায়িত্ববান মন্ত্রী, তিনি যখন বলেন দেশের প্রধান বিরোধী দল এবং বিরোধী জোটকে দমন করতে হবে, দমন করতে হবে, নির্মূল করতে হবে, তখন স্বাভাবিকভাবেই এটা অন্যান্য দেশের মধ্যে যে রাজনৈতিক মত নিয়ে দ্বিধা বিভক্তি, সেটা কিন্তু হয় না। আপনি একটা জিনিস দেখেন, যখনই এ ধরনের একটা জনগোষ্ঠীকে নির্মূল করার অভিযান যখন চালানো হয়, তখন কিন্তু অন্য একটা মাত্রা নেই। যেমন 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি বাহিনী কিন্তু বাংলাদেশের এই পূর্ব পাকিস্তানের তদানীন্তন মানুষগুলোকে কিন্তু দমন করার চেষ্টা করেছিল এবং নজিরবিহীন একটা গণহত্যাও হয়। এর ফলে পাকিস্তান ভাগ হয়ে গেছে, বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এরপরেও কিন্তু বিভিন্ন দেশে যখন আমরা এই দমনের দৃষ্টান্তটা দেখি, এমনকি আপনি অখণ্ড পাকিস্তানের কথা যদি ভাবেন, 1952 সালে ভাষা আন্দোলনের সময় দমন করতে চেয়েছিল এদেশে যারা রাষ্ট্রভাষা বাংলার জন্য আন্দোলন করেছিল তাদেরকে, ফলে হয়ে গেল কি, 1954 সালে যে নির্বাচনটা, সেই নির্বাচনে কিন্তু মুসলিম লীগ আর জিততে পারে নাই, তখন যুক্তফ্রন্ট জয়। আমরা দেখি 1969 সালে গণ অভ্যুত্থান, ও সময় কিন্তু দমন করার চেষ্টা করা হয়েছিল, এরপরে কিন্তু আইয়ুব খানের ক্ষমতা থাকতে পারে নাই। তা এখন যে দমনের রাজনীতিটা আমরা দেখছি, সে দমন এবং নির্মূল, এই এটা যখন কোন একটা সরকার তার কর্মসূচি হিসেবে গ্রহণ করে, তখন কিন্তু এটা একটা এক ধরনের সংঘাত, দ্বন্দ্ব, কেউ কেউ গৃহ যুদ্ধের কথা বলছেন, এই পরিস্থিতিতে চলে যায়। আমার মনে হয় একটা দেশের অর্ধেক মানুষকে কোনো ক্রমে দমন করা যায় না, নির্মূল করা যায় না। এই কর্মসূচি যদি বাদ না দেওয়া হয় তাহলে আমরা যেভাবে একটা সংঘাতের দিকে যাচ্ছি সেদিকে যাব। আপনি যে সুশাসনের কথাটা বললেন, সুশাসন এবং দমন, নিপীড়ন একসাথে কিন্তু চলতে পারে না। আজকে বিএনপি অফিসে যে তাণ্ডবের কথা আপনি বললেন, 3 ঘন্টা ধরে ওখানে অভিযান চালিয়ে বিরোধী দলের প্রায় 164 জন নেতা কর্মীকে গ্রেপ্তার করা, এটা কোনোভাবেই গণতান্ত্রিক যে সহিষ্ণুতার আদর্শ, সেটা কিন্তু তার অনুকূল হতে পারে না। যদি আমরা সহাবস্থান চাই, সহিষ্ণুতা চাই, একসাথে বহুমতের ধারক যদি আমরা হতে চাই, দেশটাকে যদি এভাবে এগিয়ে নিতে চাই, তাহলে এই পরিস্থিতি কিন্তু চলতে পারে না। খলিল ভাই, আপনাদের দীর্ঘদিন সাংবাদিকতা আছেন এবং মানে পেশাগত কারণে পার্শ্বরেখা থেকে সরকারের বিভিন্ন রকম কার্যক্রম আপনি পর্যবেক্ষণ করেছেন, তো গতকালকের 18 দলীয় জোটের এই সমাবেশটা যদি শান্তিপূর্ণভাবে হতো, তাহলে সরকারের কি হারটা হতো যে তাদেরকে এতটা মারমুখী হতে হলো? আসলে সরকারের মধ্যে আমার মনে হয় এরকম একটা ভয় আছে, যদি শান্তিপূর্ণভাবে বিরোধী পক্ষকে কর্মসূচি পালন করতে দেওয়া হয় তাহলে এখানে এত বেশি মানুষের একটা সমাগম হবে যেটা পরবর্তী পর্যায়ে হয়তো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। যেমন একটা কথা কিন্তু প্রায় আসে, সেটা হচ্ছে শাহবাগে যে গণজাগরণ মঞ্চটা তৈরি করা হলো, এটা তো অহিংসভাবে এটা কর্মসূচি
তারা পালন করছে, যদিও তাদের দাবিটা হচ্ছে সহিংস। সহিংস দাবি এই কারণে তারা কিন্তু ফাঁসি চাচ্ছে, জবাই করতে চাচ্ছে, নির্মূল চাচ্ছে, এটা কিন্তু অহিংস দাবি না। কিন্তু ওখানে কোনো সহিংসতা কিন্তু আমরা দেখি না। কিন্তু সহিংসতাটা কেন দেখি না? ওখানে যারা দাবি জানাচ্ছে, যারা জমায়েত হয়েছে, তাদের কিন্তু একটা পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। এবং ওখানে কিন্তু যেমন বিরোধী পক্ষ আজকে সমাবেশ করলো, সমাবেশে কিন্তু বোমাবাজি হলো, গুলি হলো, তারপরে অফিসে অভিযান চালানো হলো, এই চিত্রটা কিন্তু আমরা শাহবাগে দেখি না। ফলে এটা একটা অহিংস কর্মসূচি হলো। এখন বিরোধী পক্ষকে যদি একইভাবে অহিংস কর্মসূচি পালন করতে দেওয়া হয় তাহলে কি হতে পারে? হতে পারে এখানে কয়েক লক্ষ মানুষের সমাবেশ হতে পারে, একটা সমাবেশ তো একটা সরকারের পতন ঘটাতে পারে না। এবং অতীতে এরকম অনেক বড় বড় সমাবেশ আমরা দেখছি, কিন্তু কোন সরকারের সমাবেশে পতন হয় না। পতন হয় হচ্ছে যদি কোন সহিংস কর্মসূচি নেওয়া হয়, যদি দমন করার চেষ্টা করা হয়, যদি নির্মূল করার কর্মসূচি নেওয়া হয়। আমার মনে হয় এই জায়গাটাতে ভাবার সময় এসেছে সরকারের। খলিল ভাই, গত আপনি যে কথা বলছেন শাহবাগের যে আন্দোলনে তাদের কর্মসূচি অহিংস হলেও প্রত্যাশা দাবি আন্দোলনটা সহিংসই, তো বিষয়টা হলো যে শাহবাগের আন্দোলনে অমুক ধর জবাই কর বা অমুক ফাঁসি চাই এই বক্তব্যগুলো আছে। তো গতকালকে 18 দলের নেতারা বলেছেন যে শাহবাগের যে জবাই কর্মসূচি এটা বাস্তবায়ন করতে সরকার সারা দেশে গণহত্যা চালাচ্ছে। তাহলে কি সরকারের নিয়ন্ত্রণ কি শাহবাগ থেকে হচ্ছে নাকি সরকারের যে মেশিনারিজ বা ডাইনামিক সেখান থেকে হচ্ছে? এখানে শাহবাগকে আপনি একটা মঞ্চ ধরতে পারেন, আবার সরকার একটা পক্ষ। এমনও তো হতে পারে যারা শাহবাগের মঞ্চ তৈরি করেছে তাদেরকে মদত দিচ্ছে, পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তাদের এক ধরনের সমর্থন, এক ধরনের সহানুভূতি, এক ধরনের পৃষ্ঠপোষকতা সরকারের উপরও থাকতে পারে, যার কারণে এক পক্ষ আরেক পক্ষের কিন্তু এক ধরনের সম্পর্ক বা সহায়ক বলে মনে হচ্ছে। আরেকটা বিষয় কিন্তু আপনার দেখার মতো ব্যাপার, সেটা হচ্ছে শাহবাগের দাবিটা কোথায় পর্যন্ত গিয়ে ঠেকছে। প্রথমে কিন্তু এটা ছিল যে যুদ্ধাপরাধের জন্য যারা অভিযুক্ত তাদের ফাঁসি দিতে হবে, এরপরে এটা গেল হচ্ছে মিডিয়া বন্ধ করে দিতে হবে দু চারটা, এরপরে গেল হচ্ছে ব্যাংক, বিমা, ব্যবসায়িক প্রতিষ্ঠান এগুলো বন্ধ করে দিতে হবে, এরপরে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হবে, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে, এবং কিছু কিছু ব্যক্তিকে বলা হলো সম্পাদককে 3 ঘন্টার মধ্যে 5 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। বঙ্গবীর কাদের সিদ্দিকীর মুক্তিযোদ্ধা খেতাব কেড়ে নিয়ে তাকে 90 রাজাকারের অধিকার কে তাদেরকে দিল? আসলে এভাবে হলো কি, একটা নির্দিষ্ট আওতা থেকে যখন দাবি দেওয়া সম্প্রসারিত হতে থাকলো তখন কিন্তু মানুষের কাছে পরিষ্কার হয়ে গেল এটা কোনো তারুণ্যের উচ্ছ্বাস বা নবজাগরণ না, এর পিছনে কোন একটা উদ্দেশ্য কাজ করছে। যেটা পরবর্তী পর্যায়ে ভারতীয় পত্রিকায় টাইমস অফ ইন্ডিয়ায় বলা হলো যে ভারতের মদদে এই শাহবাগ মঞ্চটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, আরেকটা বিষয় জানেন, গতকালকে বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতারের পরবর্তীতেই 18 দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির চেয়ারপারসন বৈঠক করেছেন। সেই বৈঠকের পর দল বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য উনি বলেছেন যে বৃহস্পতিবারের মধ্যে যদি মানে আটক নেতাকে মুক্তি না দেওয়া হয় তাহলে 18-19 মার্চের হরতালের একটা আলটিমেটাম দিয়েছে। তা বৃহস্পতিবারের মধ্যে এমন কোন নাটকীয় বাকবদল ঘটবে কিনা যে নেতাকর্মীদের মুক্তি দিবে সরকার? আসলে নেতাকর্মীদের গ্রেপ্তার যখন করা হয়েছে মুক্তি দেওয়া কোনো বিষয় না, এটা যে সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে। সরকার যদি মনে করে যে এখন যে এক ধরনের পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে গেছে, এটার মধ্যে যদি কোনো ধরনের সমঝোতার চিন্তা করে তাহলে নিশ্চয় বিরোধী নেতাদেরকে ছেড়ে দিবে। আর যদি মনে করে যে না, শক্তি দিয়েই দমন করতে হবে, এ তার মানে যে সংঘাত, সহিংসতা রাজধানী থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছাতে পারে এবং এই শক্তির পরীক্ষার মধ্যে ব্যাপক হত রক্তক্ষয় হতে পারে, এই রক্তক্ষয়ের পরে কি বাংলাদেশের ভাগ্যে আছে সেটা হয়তো আমরা এখন অনুমান করতে পারি। যেই আচরণ করছে এবং হরতাল বিরোধী দল দিচ্ছে এটা আসলে জনদুর্ভোগটাই হচ্ছে। কিন্তু আপনি আরেকটা জানেন, গতকালকেই অর্থমন্ত্রী বলেছেন যে হরতালের বিকল্প খোঁজা দরকার, বিকল্প কি হতে পারে আর কিভাবে কর্মসূচি দিলে সরকার চাপে পড়বে এবং বিরোধী দলের দাবির ব্যাপারে তারা আলোচনা উদ্যোগ নিতে পারে। আসলে হরতাল হচ্ছে একটা রাজনৈতিক কর্মসূচি যার প্রভাব কিন্তু অর্থনীতির উপর ব্যাপকভাবে পড়ে। যারা সরকারে থাকেন তারা কিন্তু বিষয়টা খুব তীব্রভাবে অনুভব করেন। যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল, বিএনপি সরকারে ছিল, তখন বিএনপির পক্ষ থেকে আজকে অর্থমন্ত্রী যে বক্তব্যটা দিচ্ছেন এরকম একটা কথা আসতো হরতালের বিকল্প কর্মসূচি। কিন্তু দুর্ভাগ্যজনক একটা দিক হচ্ছে হরতালের বিকল্প কর্মসূচি কি হতে পারে? আপনার জনসমাবেশ হতে পারে, বিক্ষোভ মিছিল হতে পারে, মানববন্ধন হতে পারে, কিন্তু কোনোটাই তো করতে দেওয়া হচ্ছে না। ফলে যখন কোনোটাই করতে দেওয়া হয় না তখন কিন্তু সেই সহিংস কর্মসূচিটার দিকে কিন্তু বিরোধী দল আকর্ষিত হয়, এই কারণে অবরোধ হচ্ছে, হরতাল হচ্ছে। এটা আসলে রাজনৈতিক যে সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু হবে না। গণতন্ত্রে কিন্তু বহু মতকে ধারণ করতে হয়, আমরা যদি অসহিষ্ণু হয়ে উঠি অন্য মতের প্রতি তাহলে কিন্তু কখনো আপনি যতই বিকল্প আবিষ্কারের কথা চিন্তা করেন এই আবিষ্কার কোনোদিন কিন্তু হবে না। সৈয়দ আশরাফ বলেছেন যে সংলাপের বস্তু প্রস্তুত,
আবার গতকালকে ডাক্তার দীপুমনি পররাষ্ট্র মন্ত্রী উনি বলেছেন যে সহিংসতায় জড়িতদের সাথে আলোচনা করার কোন সুযোগ নেই। এই যে ইকো হচ্ছে না সরকারের মধ্যে, এই যে বিচ্যুতি, এটা এটা কারণটা কি? এই ইকো না হওয়ার কারণ কি? মন্ত্রীরা কিন্তু ব্যক্তিগতভাবে কথা বলছেন, সরকারের একটা নীতির প্রতিফলন কিন্তু তাদের বক্তব্যে আসছে না, যার কারণে যেমন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন কি বিএনপি জামাতকে দমন করতে হবে, আবার পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে সহিংসদের সাথে কেমনে আলোচনা হবে, তারা সহিংসতা ত্যাগ করুক আলোচনা হবে, আবার সৈয়দ আশরাফ বলছেন কোন শর্ত ছাড়াই কিন্তু আলোচনা হবে। এই যে তিন পক্ষের তিন রকম বক্তব্য, আবার সরকারের আচরণটা ভিন্ন রকম, এটা হয় কি তারা যদি কোনো কিছু মিন করতো সমঝোতার জন্য তাহলে কিন্তু আচরণটা কথাবার্তাটা এরকম বহু ধরনের হতো না। আর সহিংসতার যে ইস্যুটা, সহিংসতার ব্যাপারে কি দেখি আমরা, যেমন সরকার বলছে জামাত শিবির অথবা বিএনপি তারাই কিন্তু সহিংসতা তৈরি করে, অন্যদিকে তারা বলছে আমাদেরকে প্রতিবাদ বিক্ষোভ শান্তিপূর্ণ এটা পালন করতে দেয়া হয় না, সরকারের পক্ষ থেকে পুলিশে বাধা দেয় বলে কিন্তু সহিংসতা তৈরি হয়। আমরা কিন্তু এর আগে দেখছিলাম জামাত এবং শিবিরকে দুই দিন কিন্তু কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে দেওয়া হয়েছিল, একবার একটা সমাবেশ হলো শাপলা চত্বরে আর একবার মিছিল মিটিং দেশের বিভিন্ন জায়গায় হয়েছে, যখন কিন্তু পুলিশ বাধা দেয় না তখন কিন্তু কোনো সহিংসতা তৈরি হয় না, কিন্তু যখনই রাস্তায় নামার পরে বাধা দেওয়া হয় তখন কিন্তু ভাঙচুর হয়, অনেক কিছু হয়। ফলে আমার মনে হয় এখানে দুই পক্ষকে কিন্তু সংযত হতে হবে, শুধুমাত্র এক পক্ষের দায়িত্ব আছে আরেক পক্ষের কিছু করার নেই এটা কিন্তু সঠিক না, এখানে আন্তরিকতার একটা ব্যাপার। তবে সার্বিকভাবে আপনাকে কিন্তু দমনের চিন্তা, নির্মূলের চিন্তা থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। গতকালকে যখন বিরোধী দল বিএনপি এবং আসাদুল্লাহ জোটের পক্ষ থেকে হরতালের আহ্বান আসলো, তাৎক্ষণিকভাবেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে চোদ্দ দল তার পক্ষ থেকে চোদ্দ দলের যে মুখপাত্র আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, উনি বলেছেন যে বিরোধী দল পরিকল্পিতভাবে হরতাল ডাকতেই ককটেল ফাটিয়েছে, এমনকি আগামীকালে যে মানে আজকে যে হরতাল সকালবেলা থেকে, এই হরতাল প্রতিহত করতে তারা মাঠে থাকবে। এখানে তো দুটো বাক্য, একটা হচ্ছে কি যে সহিংসতা বা বোমাবাজি ইত্যাদি হয়েছে, এটা বিরোধী দল নিজেরাই করছে। আমরা এটাও শুনি যে কিছুদিনের যে সহিংসতা প্রায় 70-80 জন 150 জনের মতো মারা গেছে শোনা যায়, এরা নিজেরাই নিজেদেরকে মারছে এরকমও কিন্তু শুনি। এরকম কথা যখন শোনা হয় এই নিয়ে কিন্তু আর আলোচনার বিষয় করার কোন সুযোগ নাই। দ্বিতীয় যে বিষয়টা বললেন, হরতাল প্রতিহত মানে আবার সেই সংঘাত, রাজপথে বিরোধী দল নামবে, সরকারি দল নামবে এবং পুরো দেশটাকে একটা মানে হানাহানি সংঘাত এদিকে কিন্তু নিয়ে যাচ্ছে। এই গত এই গত কয়েকদিন যে চলমান সহিংসতা, সে বিষয়ে গতকালকে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা উনি বলেছেন যে উনি উদ্বেগ জানিয়েছেন এবং সহিংসতা যার প্রাণহানি ঘটেছে তার জন্য উনি উৎকণ্ঠা জানিয়েছেন। একই সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে হামলা হচ্ছে এতে উনি উদ্বেগ জানান। একই সাথে আর একটা বিষয় যে মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে, বলেছেন যে মানে এই বিচার সবাই চায়, তবে বিচার হতে হবে স্বচ্ছ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। তাহলে তাদের বিচারে কি এই এই বিচার স্বচ্ছ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হচ্ছে না? ওনার তো তিনটা পয়েন্ট আছে। একটা যুদ্ধ অপরাধের মামলার বিষয়টা হচ্ছে সবার শেষে, আসলে যুদ্ধ অপরাধের বিচার হোক এই ব্যাপারে বাংলাদেশে কিন্তু অনেকেই একমত পোষণ করে, এমনকি যারা অভিযুক্ত হচ্ছেন সে জামাত ইসলামীও বলা কোন সময় বলে না যে এই বিচার করাই যাবে না, সেটা না, তারা বলছে এখানে রাজনৈতিক প্রতিপক্ষকে শিকারে পরিণত করা হচ্ছে, এটা স্বচ্ছ হচ্ছে না, এটার আন্তর্জাতিক মান থাকছে না, এখানে কিন্তু একটা পক্ষপাতমূলক বিচার হচ্ছে, এক জায়গা থেকে দাবি জানানো হচ্ছে সে দাবির কারণে কিন্তু রায় প্রভাবিত হচ্ছে, এই কথাগুলি বলা হচ্ছে। এই বক্তব্যটা কিন্তু আজকে আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু ওন করতেছে। আমরা আমেরিকান এম্বাসেডর যে বক্তব্যটা দিলেন স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের হতে হবে, নিরপেক্ষ হতে হবে, তার মানে আসলে এইটা প্রশ্ন সাপেক্ষ রয়ে গেছে, এটা স্বচ্ছ হচ্ছে না, নিরপেক্ষ হচ্ছে না, আন্তর্জাতিক মান এখানে থাকছে না। আর দ্বিতীয় যে বিষয়টা উনি উল্লেখ করেছেন সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা, আসলে যে কোনো রাষ্ট্রের সরকার এবং জনগণের দায়িত্ব হচ্ছে প্রত্যেকের নিরাপত্তা বিধান করা, তিনি কোন ধর্মে বিশ্বাস করেন, কোন বর্ণের, কোন গোত্রের, এটা কোনো বিষয় না, রাষ্ট্রের দায়িত্ব সবারই নিরাপত্তা বিধান করতে হবে। আমাদের নাগরিক হিসেবেও কিন্তু সময় একদম শেষের দিকে ছোট্ট একটা আলোচনা, জানেন যে শাহবাগের আন্দোলনকারীরা চট্টগ্রামে যে সমাবেশ ডেকেছিল তার প্রতিহত করতে হেফাজতে ইসলাম হরতাল ডেকেছিল আগামীকালকে, সেই হরতালে 18 দল সমর্থন দিয়েছে এবং এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রশাসন 144 ধারা জারি করছে, কোন দিকে যাচ্ছে প্রশাসন? আসলে একটা সংঘাতকে হয়তো দীর্ঘ দিকে যেতে দেয়নি বলে তারা 140 ধারা জারি করেছে। এখানে কিন্তু সমস্যাটা হচ্ছে কি হেফাজতে ইসলাম তারা কিন্তু রাজনৈতিক দল না, তারা আল্লাহর রসুলের প্রতি কটাক্ষকারী যেসব ব্লগাররা, সেই ব্লগাররা শাহবাগের মঞ্চ তৈরি করে দেশ নিয়ন্ত্রণ করার একটা উদ্যোগ নিতে চাচ্ছে, এটার ব্যাপারে তাদের প্রতিবদ্ধ, তারা রাজনৈতিক কোনো কর্মসূচি নেই, তারা হচ্ছে আল্লাহ রসুল ইসলামকে উৎখাত করা
বিদায় করা এই যে প্রবণতা, এই প্রবণতার প্রতিবাদে তারা হরতাল ডেকেছে। ধন্যবাদ খলিল ভাই, এতটা দিগন্ত আসার জন্য। আপনাকে ধন্যবাদ।